দর্শক, ক্রাইম পেট্রোলে একটি সত্য ঘটনা দেখার আমন্ত্রণ। আজ দেখবেন পৃথিবীর জঘন্যতম অপরাধী শিকদারের কাহিনী। ছেলেবেলা থেকে রেল লাইনের পাত চুরি করতে করতে একসময় রাঙাচোরা এবং যুবক বয়সে একসময় বিশাল দুর্ধর্ষ বাহিনী তৈরি করে নাম দিয়েছিল রামদা বাহিনী। এই শিকদার শুধু খুনি ছিল না, ছিল নির্লজ্জ একজন নারী লোভী অত্যাচারী। কিভাবে পুলিশ এই খুনিকে, এই নির্লজ্জ নারী লোভী অত্যাচারীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল তা যদি জানতে চান, দেখতে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। শোন, আগামীতে সিটি কর্পোরেশন নির্বাচন। এই সিটি কর্পোরেশন নির্বাচনে যত ওয়ার্ড আছে সমস্ত ওয়ার্ডের কাউন্সিলর আমার হতে হবে, ঠিক আছে? বস, ওরা তো দুটা বড় দল। আর দোব বেটা, বড় দল কিসের বড় দল? আমাকে দলই সবচেয়ে বড় দল। হ্যাঁ, শিকদারকে খবর দিচ্ছি, এক্ষুনি শিকদার আসবে। শিকদারকে কি দরকার? আরে বেটা, শিকদার দরকার আছে। বড় দলের সাথে টক্কর দিতে হলে পরে ওরকম টক্কর আনা মানুষের দরকার। স্যার, শিকদার তো ভালো লোক না। আরে খারাপ মানুষই তো আমার দরকার। কে কইছে আমার ভালো মানুষের দরকার? ভালো মানুষের দরকার না, খারাপ মানুষই আমি নিব। ভাই আসবো। আরে আয় আয়, তোর জন্য তো অপেক্ষা করছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ভাই, আপনার আশীর্বাদ পালি এই খুলনার সমস্ত ব্যবসা বাণিজ্য আপনার এই পায়ের উপরে মেনে দেব। যা, তোকে আমি আশীর্বাদ করছি, সারা খুলনা শহর তুই দাপি বেড়াবি। যা যা, আমি আছি তোর সাথে। হ্যাঁ হ্যাঁ, যা। আমারে নিলে কিন্তু আপনার অনেক বিপদ হবে। আমার বিপদ হবে? এই খুলনা শহরে আমারে বিপদে ফেলাবে কিটা? শিকদার চিনে না তো? সবাই শিকদার চিনে, তো বিপদ হবে না ভাই? চলেন সাহস, আমার সমস্যা হবে না। হ্যাঁ, এই খুলনা শহরে শিকদারের সমস্যা করে কেউ জন্মাইছে? জন্মাইছে কেউ? আমারে চান্দা দিবি, আমারে চান্দা না দিয়ে এই খুলনা শহরে তুই থাকবি? হ্যাঁ, তোর এত বড় সাহস তুই আমার চান্দা দিবি না? স্বামী ছাড়া বউ কেমনে ভালো থাকে? চলো হাত মুখ ধো, আমি রান্না করি। আমি থাকতে আসিনি, চলো দেবো।
ভালো যদি না লাগে তাহলে আমাকে বিদায় দিয়ে দাও। শিকদের খাঁচা থেকে কোনো পাখি আজ পর্যন্ত বেরোইতে পারি নাই, আর যদি বেরোইতে চাস এদের দেখছিস। তুমি তাই করো, আমাকে মেরে ফেলে দাও, তাই করো তুমি। মারবো না, যন্ত্রণা করবি, কষ্টে সাপোর্ট করবি, দেখতে আমার অনেক ভালো লাগবে। আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, আশিস কৃষ্ণের সঙ্গে সাথে সঙ্গে নিকল যাবি। আমি মরে যাব, আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই। আসলে শিকদারের বরফ কল কালকের থেকে আমি ডাকবো, তারপর সব আসবো। শিকদার ভাই আমার পেটে লাথি মারবেন না, এই বরফ কলটাই আমার সব। পেটে না, আমি তোর বুকে লাথি মারব। চল, তোর এসব লোহালক্ষর বিক্রি করে কয় টাকা পাবি? ওর থেকে আমি তোকে কিছু টাকা দান করি, যদিও আমি দানে বিশ্বাসী না। এই এই তুই বাইর সামনে টাকা কেনস, টাকা পকেটে পান, একদম ভরে দিমু। শোন, এই এলাকায় আবার নতুন করে বরফ কল দেওয়ার বুকের পাটা দেখাইস না, তাইলে কিন্তু একদম বুক ফাইরা সিমেন্টে জয়েন্ট করে নদীতে ফেলা দেবো, বুঝছিস? এই এলাকায় শুধু একটাই বরফ কল থাকবে, শিকদার বরফ কল, ঠিক আছে? যা, মূল কথা হচ্ছে আমাদের পার্টির তো খুব দুঃসময় যাচ্ছে, ইতিমধ্যে আমাদের খুব উদীয়মান দুজন সংগঠক এবং নেতাকে খুন করে ফেলেছে। দুঃসময় তো আর এখন থেকে না, সেই 75 সাল থেকেই আমাদের দুঃসময় যাচ্ছে। ঠিক বলছো রীতা, 75 পরবর্তী বিভিন্ন অবৈধ সরকার, সামরিক সরকার এ দেশের বিভিন্ন রকমের অত্যাচার নির্যাতন সরু শাসন চালিয়েছে, তারপরেও আমাদের মতো একটি দল এ পর্যন্ত টিকে আছি, ভবিষ্যতেও থাকবো, কিন্তু আমাদের মূল প্রতিবন্ধকতা এখন হচ্ছে কিন্তু শিকদার। শিকদার শিকদার শিকদার, হাত গুটায় বসে থাকলে তো শিকদার ইয়ে করবোই, আপনারা তো আমাদেরকে কোনো কিছু করতে দেন না, আমরা যে একটু ইয়ে করবো, প্রতিরোধ করবো বা একটু সামনে দাঁড়াবো তার কোনো সুযোগ তো দেন না আপনারা, আপনাদের মাইনে মাইনে তো আরো ক্ষতি হইতেছে। এটা কিভাবে কথা বলছো তুমি? মানে যে কোনো ব্যাপারে নিশ্চুপ থেকে ঠান্ডা মাথায় সেটা মোকাবেলা করা, এটাই কি তুমি বলছো দুর্বলতা? লিডার, হ্যাঁ ও ঠিকই বলছে, শিকদারের ইদানিং অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, ওর কিছু একটা করো। এত উত্তেজিত হয়ে কোনো কাজে সফলতা আসে না, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। ঠিক কথা বলছে রীতা, শোনো, আগামী ইলেকশনে আমাদের যে ফ্লোটা উঠেছে, আমার বিশ্বাস যে আমরা এই নির্বাচনে জয়ী হবই। এই
এদিকে আসো। কি করো তুমি? আমার শোনো। শুনি, আমি রাজনীতিতে ঢুকছি, একজন বিশ্বাসী লোক দরকার। শুধু বিশ্বাসী না, এরকম একটা সাহসী লোক দরকার, থাকবো আমার সাথে। বেতন টাকা পয়সার কথা ভাবিব না। এই শহরের সবচেয়ে যে বড় কর্মচারী কর্মকর্তা, তার থেকে 100 টাকা হলেও বেশি বেতন পাবো। আমার শুধু একজন বিশ্বাসী লোক দরকার, সাহসী। আমার কামটা কি? সবসময় আমার সাথে থাকবো। যদি থাকতে চাও সন্ধ্যার পর বরফ করে চলে আসো। চেনো তো? চেনো। ঠিক আছে, আজ ভাই করুক। একটা সিমেন্টের বস্তার পেটে বাইতে নদীর মধ্যে কেন ফেলাই দিবি? ঠিক আছে ভাই, আয় বস্তা লই। আছে তুমি থানায় নিয়ে যাবো। ওরে কুত্তা বাচ্চা, যা আগে যা থানায়, যা ওরে যা নিয়ে আচ্ছা ঠিক আছে, তাইলে তখন গাড়ি হেঁটে যখন যাইবে তখন মালটা হেঁটে বুঝিয়ে দিবি। ভালো হবে। আর বিড়ি আছে তোর? দে আছে পকেটে, থাকলে একটা বিড়ি জ্বালা। মেজ আছে? না মেজ তো জ্বালা। শালারা দৌড়ে পলাইলো, ওদের দৌড়ে পুলিশে যেতে পারলে আমার উপকার হইতো, বুঝছো? পুলিশরা আমার খুব ভালো জানতো। হুঁশিয়ার, সাবধান। দেখছো
মরার পরে হিসাব করে দিবে পাপের বোঝা অনন্তকাল পাইতে হবে আমার পাপের সাজায় আমি মরে যাব আমি তো মরে যাব চলে যাব দেখে যাব সবই দেখেন আসলে এই যে শিকদার, শিকদারের অত্যাচারে তো অতিষ্ঠ রয়েছে,
আমরা নির্বাচনে দাঁড়ালাম, আমরা পোস্টার মারলাম, আমাদের পোস্টার থাকছে না। আমাদের যে কর্মী ক্যাম্পিং করতে যাচ্ছে তাকে তারা তাড়া করতেছে, অথবা কাউকে কাউকে শারীরিকভাবে আঘাত করছে, ভয়ভীতি দেখাচ্ছে। তো এইভাবে তো আসলে চলতে পারে। আপনাদের আমি সব কথা শুনলাম, সব কথা বুঝলাম। শিকদারের জ্বালায় আপনি অতিষ্ঠ না, আমার কাছে আরও অনেক ইনফরমেশন এসছে সে খারাপ কিছু কাজ করছে। বাট আমি মামলা না করে কোনো পদক্ষেপ নিতে পারছি না। আপনারা কেউই মামলা করছেন না, শুধুই আমাকে ফোন করে বলছেন যে এইটা হয়েছে সেটা হয়েছে। ভাই, একটা অভিযোগ তো আমার লাগবে, এরপরে আমি অভিযোগের উপর বেস করে না আগাবো। ঠিক আছে, মামলা করার জন্যই মূলত আজকে আমি আসছি। আমি বাদী হয়ে মামলা। গুড, ভেরি গুড। আমি এক্ষুনি বলে দিচ্ছি, আপনি যাবেন আমার ডিউটি অফিসারের কাছে, মামলা একটা হবে, এরপরে শিকদারের পরিণতি আমি দেখব। হ্যাঁ, তুমি তো কোনো কামের না। কেন ভাই, সারা দিন রাত তো আপনার কাম করতে করতে সময় পার করি। মাইডারে নিয়ে আসতে বললাম ঘাটের। ভাইয়া ওইটা, ভাই ওইটা খুব পর্দার, পর্দার মধ্যে যারা থাকে তাদের একটু বেশি ভালো লাগে, জানিস না? তার একটা বাচ্চা আছে। হ্যাঁ, তা তোর কি মানে, তোরা তো দেখতে গেছিস, এটা তোর আমি যেটা দেখতে গেছি সেটা দেখ, বাচ্চা আছে না কি আছে, দালালি করতে হয়েছি তোরে। আচ্ছা ভাই, পরশুদিন রাত্রে আমি একা ছিলাম ভাই, কেমনে আনি বলেন তো। এক কাজ কর, ওর স্বামীর নামে একটা মামলা দিয়ে দে। মামলা? ভাই আমার ডেকেছিলেন ভাই। বসো। ভাই আপনি আমাকে ডেকেছিলেন। মামলা টামলা হয়েছে শুনিছো? না তো ভাই, আমি কিছু শুনিনি। তা শুনবো কি জানি, কি ওকালতি করো তুমি? হ্যাঁ, আমার নামে মামলা হয় তুমি জানো না, করো কি? ভাই আপনি অত টেনশন করবেন না, আমি দেখছি। শোনো, আমি কোর্টের বারান্দায় যেতে পারবো না, আর আমার বাড়িতে কোনো পুলিশ আসবে। কোনো ঝামেলা হবে না ভাই, আমি ওই জামিন নেওয়ার ব্যবস্থা করছি ভাই। দেখো, আর ভাই ওই যে কিছু খরচপত্রের ব্যাপার আছে ভাই, যাও ওই আমার ট্রেজারি থেকে নিয়ে যাও। এই দাঁড়াও, আগে না, ওই তুমি এই মাসে কোনো খরচা নাও নাই? না ভাই। কে? এই মাসে কোনো টাকা পয়সা নেই ভাই। ওরে বাবা, এ টাকলা উকিল তো খুব ভালো হয়ে গেছে, ওকে টাকা পয়সা লাগে না, চান্দা মান্দা ধরে দিস। সেটাই দেখতেছি, প্রতি মাসেই টাকা নেবা, যে মাসে কোনো কেস থাকবে না আমার সে মাসেও নিবা। ঠিক আছে, একটা করিস আর চল্লিশটা করিস, যে মাসে চল্লিশটা কেস লাগবি সেই মাসে টাকা নিবি, আর যে মাসে একটা করিস না খায় থাকবি না, টাকা পয়সা সব প্রতি মাসে নিবি, ওর কাছ থেকে নিয়ে নিবি। ঠিক আছে, ঠিক আছে ভাই, যা আমি তাহলে ব্যবস্থা করি ভাই। শুধু আমার কেস যেন কখনো জমা না থাকে, বেশি দিন পেন্ডিং না থাকে। ঠিক আছে, ওইগুলো আমি দেখুন ভাই, আপনি আপনি চিন্তা করেন না, ওগুলো আমার উপর ছেড়ে দেন। তাহলে আমি আসি ভাই। সালাম আলাইকুম। হ্যাঁ বলেন স্যার, একজন ওয়ারেন্টের আসামি ধরে নিয়ে আসছিলাম স্যার, কিন্তু শিকদার রিকল পাঠাইছে। শিকদার রিকল পাঠিয়েছে? জি স্যার। সাদিয়া নিয়ে আসেন, এটা কি কাজ আপনার? আসেন। রাখেন, আমি দেখছি। শিকদার রিকল পাঠিয়েছে অর্থাৎ বলছে শিকদার গ্রুপের লোক। ঠিক আছে, জিডি করেন, জিডি করে দিয়ে দেন। একদম লিগ্যাল গার্জিয়ানকে দিবেন, ঠিক আছে? আর ওকে বলে দিবেন যে আইনের হাত অনেক লম্বা, সে যতই চেষ্টা করুক লাভ হবে না, ফাইনালি আমরা জিতবো। ঠিক আছে। শিকদার, তুই তো কমিশনার হয়েই গেছিস রে। কিভাবে? কিভাবে মানে, এ টিম আর বি টিম নির্বাচন করছে না তাই? হ্যাঁ, ওরা নির্বাচন বয়কট করেছে।
বাহ, তো হয়ে গেল। আর পোস্টার সব কিছুই সবার লাগবে না, বা পোস্টার সবাই কি হবে? আর দূর বেটা, বোকার মতন কথা বলিস না, পোস্টার ছাপাতে হবে, তোর একটা পরিচিতি দরকার আছে না? ছাপাইলাম, প্রতিদিনে গ্রামে গঞ্জে নদীর ওপরে লাগাই দেবো, সব জায়গায় আমার পোস্টার থাকবে। হ্যাঁ, পোস্টার ছাপাইতে আর টাকা লাগবে না, ফিরে সে বলে দেবো, ওরা পাগল হয়ে যাবে আমার পোস্টার ছাপানোর জন্য। আর শোন, আমাদের নেতার ছবিটা একটু বড় করে একেবারে হাইলাইট করবি, যেন সবার ওটা দৃষ্টি আকর্ষণ করে, বুঝতে পেরেছিস? আর আর একটা কথা, আমাদের সমস্ত রিপোর্টগুলো কিন্তু ঢাকায় যাবে, ঢাকার থেকে তারা ওখান থেকে ছাড় দেবে, বুঝতে পেরেছিস? এখানে একটা ভেজাল আছে রে শিকদার। ভেজাল? মানে স্বতন্ত্র, এই স্বতন্ত্রটাই হচ্ছে এখন ভেজাল, বুঝতে পেরেছিস? ভাই কি যে বলেন, এই শিকদারের কুতন্ত্রে পড়লে স্বতন্ত্র মন্ত্রন্ত্র টেকে, ওরা তো সব মাটির তলে থাকবে। আপনি নিয়ে কোনো চিন্তা করবেন না, এটাই আমার চিন্তা ছিল রে। যাক, এখন আর কোনো চিন্তা নেই তাহলে ভাই। থাকেন, আমি একটু অন্য দিকের অন্য ব্যবস্থা করে আসি, আমার খাবার বিভিন্ন থাকবে। তোমার কি দরকার? তুমি তো একটা দলে আছো, ওখান থেকে আবার আমার দলে আসতে চাচ্ছ কেন? এখন আমার কি দোষ নাকি? দোষ তো হচ্ছে জনগণের, জনগণ এই দল সাপোর্ট করেছে, আর আমি এই দলে চলে আইছি, কারণ আমি সবসময় সরকারি দলে থাকতে চাই। ও, তুমি কি সরকারি কর্মচারী নাকি যে সরকারি দলেই থাকতে হবে তোমাকে? অনেকটা ওরকম। শোনো শিকদার, তোমাকে আমি একটা কথা বলে দিই, তোমার এবার অন্তত দলে ঢোকা আমি ঠেকাবো। ভুলে যেও না, আমি একটা জেলার প্রেসিডেন্ট। সব বুঝেছি। আচ্ছা, এই যে আপনি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এসব করতেছেন, অনেক আদর্শ দেখান, কি হয়েছে আপনার আদর্শ দেখান? ফল ফল ওই যে সরকারি প্রাইমারি স্কুলই পড়ে। পড়বেই তো, সেটা কি স্কুল না? এবং ওই স্কুলে পড়ে আর যাই হোক, তোমার মতো শিকদার হবে না আমার সন্তানের। ডাক্তার ইঞ্জিনিয়ারও হতে পারবে না, দেখেন না অন্য কেউ সব নেতা পেতা যারা আছে তাকে সল ফল সব বিদেশে পড়তে। ও, সরকারি স্কুলে পড়ে বোধ হয় ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না। এখন শোনেন, আমি এক চিন্তা করেছি, ভালো চিন্তা, আমি আপনারা সোনারাঙ্গা একটা বাড়ি করে দিই, আবাসিকের মধ্যে আমি ভাবির কাছে যাচ্ছি, বুঝতে পারছি আপনার ঘটে এইসব বুদ্ধি ঢোকবে না, ভাবিরা করতে হবে সব কিছু আমার। তুমি কিভাবে বুঝলা যে তোমার ভাবিকে সব কিছু তুমি বলবা, তোমার কথায় রাজি হয়ে যাবে? আপনি কয়ে দেবেন যে দেবর আসতেছে, এসে তোমার একটু চা নাস্তা খাবে, বাতি দেওয়ার জন্য গিফট টিফট নিয়ে যাবো। দরজাও খুলবে না শিকদার তোমার জন্যে, আমার ওয়াইফ, এটা আমার বিশ্বাস, এবং সেটা আমি বলে দেব। পরিবারের সব একই রকম? হ্যাঁ অবশ্যই, আমার আদর্শে আমার সন্তান আমার স্ত্রী কেন অনুপ্রাণিত হবে না, কেন আমার আদর্শ তারা ধারণ করবে না, কারণ কি? আচ্ছা ঠিক আছে, থাকো তুমি তোমার আদর্শ নিয়ে থাকো। ভাবিছিলাম এই দলে আইসে একটু তোমার সঙ্গে থাকে একটু আদর্শ শেখবো, একটু ভালো কাজ করবো, তাতে তোমার সহ্য হচ্ছে না। তো ঠিক আছে, তোমার আদর্শ যেরকম সোজা, আমারও তো অনেক সোজা জিনিস আছে, আমার সোজা জিনিস দিয়ে তোমার বাকা বানায় ফেলাবো। ঠিক আছে, তাও তাও শিকদার, তুমি কার গায়ে হাত দিয়েছো তুমি বুঝনি, বিভিন্ন চড়াই উতরাই পার করে একুশ বৎসর পর যে দল ক্ষমতা এসেছে, আমি সেই দলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মুসা, মনে থাকে যেন। যাও, মনে থাকবে, মনে থাকবে। ভাই সাতক্ষীরা থেকে আসছে আমার আত্মীয়ের প্রতিবেশী। কি পছন্দ হয়? আপনার পছন্দ হলে আমার সমস্যা কি? পছন্দ হলে তো আপনার পছন্দ, মানে আমার পছন্দ। এই আমার জন্য দেখতেছি না, তাহলে কার জন্য? তোর জন্য। আমার জন্য মানে সারা জীবন কি এরকম একলা একলা থাকবি না? হ্যাঁ, বিয়ে করে বলা ভালো আছে। দূর দূর, আপনি কি লজাওতি না? এই বিয়ে কর, ভালো লাগবে না, দেই দিস করে বলা।
আপনি যদি কোন তাহলে তো আপনার কথা মনে আমি গলি করব না আরাম দাদা যা যা কাজীটাকে নিয়ে কাজীটাকে নিয়ে বিয়েটা কাজী দাঁড়িয়ে লাগবে না আমি নিজে দুই তিনটা সুরা জানি করে দেবো নি তুই এক কাজ কর মার্কেটে যায় কিন্তু শাড়ি গহনা কিছু কিনে নিয়ে যা যা এই বন্দুক নিয়ে কোথায় যাচ্ছিস যা এলাকায় যে পা দেয় তারা শিকদারের কথা মতন চলতি হয় বুঝেছিস কথা শুনবি না পাড়ায় মাইরে ভালো আমাকে তাহলে এত বছর ধরে দল করে কি লাভ হইলো আপনি চিন্তা করেন ভাই আমরা তো এই শিকদারে নিয়ে আর পারতেছি না বড় ভাই আপনি কিছু একটা করেন বড় ভাই তাহলে আমাকে ওই তৃণমূল দল করার লাভটা কি ইয়া লাভটা কি কর আমার লিডার আপনি একটু বুঝায় কন আমরা তো সব কিছু ঠিক আছে তুহিন আমি সব কথাই বলছি শোনো তোমরা কি ভাবছো যে শিকদারের মতো একজন কুলাঙ্গার আমাদের দলে এসছে আর আমি তাকে ফুলের তোড়া দিয়ে অভিবাদন জানাবো এমন কিন্তু না ব্যাপারটা আমি ভেবেছি ব্যাপারটা আমি আমি কষ্টও পেয়েছি কিন্তু এর পেছনে মূল কারণ হচ্ছে যে সে দলের হাই কমান্ডের সাথে লিয়াযোগ করে কোথাও কোনো বড় ধরনের টাকা পয়সা দিয়ে সে কিন্তু দলে ঢুকেছে তো দলের কী দোষ কেন্দ্রে যারা আছে তারা হয়তো তার সম্পর্কে জানে না তার যে খারাপ দিকগুলো সেইগুলো আমরা এখন কী করব আমাদের সেন্ট্রালে আমরা এটা পৌঁছে দেবো না আমি এসব কিছু করার আগে এসব মাপটাপ কান্নাকাটি সব করতে হয় না তোরও ভাল লাগবে না আমারও ভাল লাগবে না আয় আমাদের স্থানীয় মূল দল এবং অঙ্গ সংগঠনের সিদ্ধান্তে আমরা শিকদারের বিভিন্ন অপকর্মের তথ্য উপাত্ত যথাযথভাবে আমাদের সেন্ট্রাল কমিটির কাছে উপস্থাপন করেছি সেক্ষেত্রে কমিটি থেকে আমাকে এইভাবে আশ্বস্ত করা হয়েছে যে আগামী সাত দিনের মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে ফার্স্ট ক্লাস তো ব্যবস্থা মানে তো বুঝছো তাকে পার্টি থেকে বহিষ্কার করা হবে গুড থ্যাংক ইউ লিডার থ্যাংক ইউ কিন্তু এখানে খুশির সাথে আমাদের সতর্কের কিছু ব্যাপার আছে কি সেটা হচ্ছে ওকে যদি পার্টি থেকে বহিষ্কার করে তো পাগলা কুত্তার মতো হয়ে যাবে আর পাগলা কুত্তা হলে পাগলা কুত্তারা কি করে যাকে যেভাবে পারে কামড় দেয় ক্ষতি করে আমরা সাবধানে থাকব তারপরেও যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে সে ব্যাপারে আমাদের মানসিকভাবে প্রস্তুতি থাকতে হবে এরকম হতে পারে ধরো আজকে আমি তোমাদের নিয়ে কথা বলছি মিটিং করছি হয়তো আজকেই শেষ মিটিং এরপর তোমাদের সাথে আমার কথা নাও হতে পারে আমাদের লিডারের উপর হামলা হবে আমরা কি বসে থাকবো নাকি
আচ্ছা ভাই, আমরা তাহলে এত বছর দল করে কি করলাম? আপনি দাদারে আদা পড়া শিখাইতেছেন, ওই যদি পাগলা কুত্ত হয় আমরা কি? আপনি আমাকে চিনেন না, আমরা এক একটা বাঘ আপনাকে। লিডার আপনি এইসব আজে মাঝে কথা কবেন না তো। এই যে তিনটা সৈনিক, ওই যে ওই জহির, হ্যাঁ আমি, আপনি খালি কইবেন। লিডার আপনি একটা কথা কন, আপনি যদি খালি চান যে আপনার আমরা লোক দিয়ে গার্ড দিব, তুই কয়টা পোলাবান দিবি রে? আরে ভাইয়ের লোক লাগবো কয়টা, আমার আবার উল্লেখ করে কইতে হইব? এটা তুই একটা কথা কইলি, তুই ভাই খালি সারা দিব। আচ্ছা তুই কয়টা দিবি ক ভাই? আমি আজকে আপনার বাসায় পোলাপান পাঠিয়ে দিতেছি, যারা সার্বিক্ষণ আপনার আপনার রক্ষণাবেক্ষণে থাকবে। আপনি কোনো চিন্তা করবেন না। লিডার আমি নিজে দাঁড়ায় থাকুম, আমি 500 আমি নিজে ফিজিক্যালি আপনার বাড়ির সামনে দাঁড়ায় থাকুম। আপনি সব কি করেন আমি বুঝি না। আপনার আপনার তুইন তুইন বুঝছি, এগুলো নিয়ে আমি আসলে কথা বাড়াতে চাই না। তো চঞ্চল, জহির, মন্দের পরাজয় একদিন না একদিন হবে, মাঝখানে যত কিছুই হোক। তা আমি আমি আজকে আর বেশি কথা বলবো না, অনেক রাত হয়েছে, ধন্যবাদ তোমরা আসছো। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার অনুপস্থিতিতে তোমরা ভালো থেকো, সবাই আসো আজকে। হ্যাঁ টাকা দিস বলেন, কালকে রাত্রে নূর যে মায়েডারে নিয়ে আসলো, মায়েডার তো একটা গতি করা দরকার। কি গতি করতে চান? ইয়ার গতি করবি, মেয়েটার মনে তো অনেক দুঃখ কষ্ট, এক পোলা বলে তারে নিয়ে আইসে আরাম করে ছেড়ে দিয়েছে। আর যাই হোক, একটা মায়ের বিপদে পড়লি তো তার একটা গতি করা উচিত। কি করতে চান? মেয়েটার একটা বিয়ে শাদী দে। ও তাহলে আমি পাত্র দেখি, একটা লাথি মারো তোরে। আমি একে বার পাত্র রাখবি কি জন্য? আপনি আবার বিয়ে করবেন? এই এরপরে আবার করবো, তারপরে আবার করবো, তারপরে আবার করবো, তোর কি? ভাই শার্ট গায়ে দিয়ে বিয়ে পড়লো, একটা পাঞ্জাবি পড়লে হতো না? প্রথম দুই তিনটা বিয়েতে পাঞ্জাবি পরিছি, আরো পাঞ্জাবি পরি, পাঞ্জাবি কি শরম মানাবি নাই তুই? ভাই আমি একটা কথা বলি ক ভাই, এবার একটা দামি দেখে একটা শেরওয়ানি পরেন ভাই, খুব ভালো লাগবে ভাই। এর আগে তো তিন চারটা নরমালি করলেন, এবার একটু ভালো দেখে করেন ভাই। হ্যাঁ ভাই হ্যাঁ। এই তোকে দায়িত্ব অস্ত্র এগুলো দেখা, কারে খুন করব তার আগে প্রিপারেশন নিবি, অন্য কোনো বিষয় কথা কবি না। এই আজিজ টাকলা, এগুলো যেন অন্য কোনো বিষয় কোনো কথাও না বলে। আটটা দশটা যা যতগুলো ইচ্ছা ততগুলো করবো, তোমার সমস্যা কি? নষ্ট হবে তাই ফেলাই দেবা, টাকলা আছে না, ও রোজ একটা নিয়ে আসবে, ওর কাছে অনেকগুলো টাকা দেওয়া আছে।
বলেন ওদিকে খেয়াল রাখবি আর ওই পাশে এক বস্তা টাকা আছে টাকা কোথায় ওই পাশে রাখা আছে ওটা নিয়ে আয় আচ্ছা নিয়ে ওর দাদা লাগবে সব দিবি ঠিক আছে ঠিক আছে ভাই আর শাড়ি গহনা দাদা যখন যেটা চাই কিছু ভাববেন না আপনি কি মানুষ আমি জানি না আপনি কেন বিয়ে করেছেন আমাকে ভালো লাগছিল তাই বিয়ে করছি এই তোর কি লাগবে সব টাকা পয়সা গয়না গাটি যা লাগে পাবি তো আর আমি আমার তো হরিস হবে তখন হ্যাঁ আরে আর ডাকতি তো আরেকজনের বাসায় থাকতি আমার কাছে আইসিস তোর ভালো লাগিস বলে বিয়ে করিস কিন্তু শোন নিজের ইচ্ছা কখনো দেখানোর চেষ্টা করবি না আমি যেরকম চাবো সেরকম যখন চাবো তখন আস হ্যাঁ এত বড় একজন সন্ত্রাসীকে আইনের কাঠগড়ায় আনতে পুলিশ হিমশিম খেয়ে যাচ্ছে তাই বলে কি শিকদার তার কর্মকাণ্ড চালিয়ে যাবে নাকি পুলিশ তার কর্মকাণ্ডকে থমকে দেবে তা যদি জানতে চান দেখতে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনার আগামী পর্ব।